হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ব্লগে শুরু করলাম। এখন বাজে সকাল 7টা, আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। ওবি আর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, কারণ ওর নাইট শিফট ছিল, এখন 10টা পর্যন্ত ওরা ঘুমাবে। মেয়ে কখন উঠবে জানি না, তবে ওবি 10টা পর্যন্ত ঘুমাবে। তো এই সুযোগে আমি আমার কাজগুলো করে নিই, যত তাড়াতাড়ি কাজ করতে পারবো আমিও লাস্টে গিয়ে যদি তাড়াতাড়ি কাজ হয়ে যায় আমি আবার একটু ঘুমিয়ে নেবো। আর এটাই আমার কাজ, যখন একটু অনেক ফ্রি হয়ে যায় কাজ টাজ হয়ে যায় আবার মনে হয় গিয়ে ঘুমিয়ে নিই। আর কালকে রাতে না ভালো ঘুম হয়নি, কারণ আদু খুব ডিস্টার্ব করেছে। দেখা যাক কত তাড়াতাড়ি আজকে কাজ করা যায়, কাজ টাজ করে নিই। বাইরেটা বেশ রোদ ঝলমলে, দেখতে বেশ সুন্দর লাগছে এখন, কিন্তু একটু বেলা বাড়লেই এই রোদের মজাটা পাওয়া যাবে। এত গরম হয়ে যাবে সে আর বলার কি, রাজস্থান বলে কথা, গরম তো একটু ফিল করতেই হবে। তো রাজস্থানে থাকবে গরম ফিল করবে না তা তো হয় না। তবে শুনেছি এই বছর ওয়েস্ট বেঙ্গলে আমাদের, মানে ওয়েস্ট বেঙ্গলে রাজস্থানের থেকে বেশি গরম পড়ছে। আমরা এখনো পর্যন্ত নর্মাল ফ্যানের হাওয়াতেই চলছি, আর বাড়িতে শুনছি এসি ছাড়া চলতে পারছে না। তো ভালোই মজাতেই আছি, তবে 2-3 দিন ধরে বেশ গরম পড়ছে। আর গরমের থেকে বাঁচার জন্যই না এই তাড়াহুড়ো করে কাজ করে নেওয়া, যাতে ব্যালকনিতে না যেতে হয়, কারণ ব্যালকনিতে গিয়ে এখন আর না দাঁড়িয়ে থাকা যায় না। শীতে যেরকম ব্যালকনির মজা নিয়েছি, গরমে না ঠিক ব্যালকনির সাজা নিচ্ছি। বড় কার্টেন লাগানো আছে, তবুও পুরো যা এরিয়াটা হিট হয়ে যায়, একটা টাইমের পরে না বাইরে বেরোনো যায় না, ভীষণ মানে গরম লাগে। সের জন্য যে আর্লি মর্নিং যতটা পারা যায় কাজ করে নেয়াই এখন নিজের জন্য বেস্ট। তো সেই পন্থাটাই অবলম্বন করে নিয়েছি, তাড়াহুড়ো করে কাজ করে নিয়েছি। আর যত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তত তাড়াতাড়ি না ঘুমাতে পারবো। এখন না একটু অন্যরকম সিস্টেমে চলছি, মানে দেরি করে উঠলে না সারা দিন কাজ করতে হয়, তাতে নিজেরই বেশি টায়ার্ড টায়ার্ড ফিল হয়। তবে একটু আর্লি মর্নিং উঠে কাজ করে নিলে সময়ের আগেও কাজটাও শেষ হয়ে যায়, আবার সারাটা দিন রেস্ট পাই, আদুর সাথেও টাইম দিই, আর আদু তাতে খুশি থাকে, মানে তিনজনেই হ্যাপি, আমিও হ্যাপি, মেয়েও হ্যাপি, পাপাও হ্যাপি, মানে তিনজনই হ্যাপি। তো হ্যাপি থাকার জন্য এখন সকাল সকাল কাজ করে নেওয়া বেশি আমার জন্য বেস্ট ভেবে তো সকাল সকালই শুরু করে দিয়েছি সব কিছু। তবে এতে আমার লাভই হচ্ছে। তবে না এই অনেক দিন ধরে না ঘরে না ডিপ ক্লিন হচ্ছে না, তো আজকে ভাবলাম হাতে যখন একটু টাইম আছে ড্রেসিং টেবিল টেবিলগুলো একটু মুছে নিই। তবে রুম টুমগুলো এমনি নর্মালি ক্লিনই ছিল, ড্রেসিং টেবিলের এই জায়গাটা না খুব, যেহেতু রান্নাঘর সামনেই একদম, খুব তেলচিটে পড়ে গেছিলো। তো এই সুযোগে ড্রেসিং টেবিলটাও ক্লিন করে নিলাম। আর এখনও কিন্তু আদু আর আদুর পাপা ঘুমাচ্ছে দুজনেই, সেজন্য আমারও বেশি সুবিধা হয়েছে। আর আদুর পাপা ঘুম থেকে উঠে যদি দেখে আমি ঘর মুছছি, তাড়াহুড়ো করি এদিক থেকে ওদিক যায়, ওদিক থেকে ওদিক যায়, ও ভীষণ নোংরা করে। অভি সের জন্য মানে অভির আর আমার মধ্যে একটা ঝগড়ার হচ্ছে, বড় কারণ হলো ঘর মুছলে পাড়া দেয়া, মানে কেউ, আমি যখন ঘর মুছবো তখন যদি কেউ পাড়া দেয় আমার ভীষণ বিরক্তকর লাগে। তার জন্য ও ঘুমিয়ে, ও রুমে থাকলে, ও যখন ঘুমিয়ে থাকে আমি তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিই যাতে কেউ পাড়া না দেয়। আর রাদ্দু তো কিছুই বোঝে না, আমি যদি ঘর মুছতে থাকি ও আমার সঙ্গে সঙ্গে বালতির পেছন পেছন, মানে যেখানে বালতি ও সেখানে চলে যাবে, গিয়ে বালতির জলের মধ্যে হাত ডুবিয়ে দিয়ে খেলা করবে। এটা হচ্ছে ওর আর একটা মজার খেলা। তো আদুর থেকে আর আদুর পাপার থেকে বাঁচতে আমাকে সকাল সকাল ঘর মুছে নিতে হচ্ছে এখন। আর না এই ঘর মোছার বালতির মধ্যে হাত মানে হাত ঢুকিয়ে রেখে দিলে আমার খুব মাথা গরম হয়ে যায়। তবে আদু তো কিছুই বোঝে না, আর ওর এটাই ভালো লাগে, আমি ওকে করতে দেবো না আর ও এটাই করবে, মানে দুজনের মধ্যে আর একটা বড়ো যুদ্ধ, মা আর মেয়ের মধ্যে যুদ্ধ, যেটা আমি দেব না আর ও সেটাই করবে। তো ঘর টর মোছা টোছা সব কমপ্লিট। আজ কালকে রাতে খুব বেশি বাসন ছিল না, 2-4টা বাসন ছিল, সেগুলো আর মেজে রাখিনি। তো এখন ভাবছি সেগুলো তাড়াহুড়ো করে একটু মেজে নেব, মেজে নেওয়ার পরে শুধু সব কাজ কমপ্লিট হয়ে গেল, শুধু বাকি থাকে রান্নাটা।
তো ঝটাপট করে রান্নাঘরটা ক্লিন করে নে। আর রান্নাঘর পুরো ক্লিন করে রান্নাঘরে রান্না করতে আসলে একটা সুবিধা থাকে, অতটা বেশি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে না, একটু গোছানো হয়ে থাকে। আর গোছানো থাকলে নিজেরও কাজ করতেও সুবিধা হয়, এটা ওটা খুঁজতে হয় না। আর যেহেতু ছোট জায়গা, খুব বড় তো জায়গা না, সেজন্য যতটা ক্লিন রাখা যায় ততই ভালো। এই যে আদ্দু আর আদ্দুর মাম্মামের এখন প্লে টাইম চলছে, ল্যাথ খাওয়া টাইম। আমার আদ্দু আমার আদ্দুটাও ল্যাথখুরি হয়ে গেল ওর মাম্মামের মতো। এত ল্যাথখোর হয়েছে আদ্দু যে বলার কথা না। ওই ল্যাথখোর ল্যাথখোর বাবার ল্যাথখোর মেয়ে তো হবে, ল্যাথখোর মাম্মামের ল্যাথখোর মেয়ে, পাপাও কম ল্যাথখোর না। ওই পাপা স্ট্যান্ড আপ, মাম্মা স্ট্যান্ড আপ, আর তখন দাঁড়াতে শিখে মাম্মা স্ট্যান্ড আপ, একবার যদি শুরু করে পাপা স্ট্যান্ড আপ, পাপা বললে আবার করে না, বললে করবে না ও, এটা বোঝে যে বলছে আমাকে পাপা স্ট্যান্ড আপ। আমি ল্যাদ খাচ্ছি সেটা একদমই সহ্য হচ্ছে না। তুমি খাও ল্যাদ, কে মানা করেছে? চলো স্ট্যান্ড আপ। আমি যদি তোমাকে মানা করছি না তার প্রমাণ এই যে আমি রেডি, আমি এখন বাইরে যাচ্ছি। তো ওকে তো আমি বলিনি যে তুমি ল্যাদ খেও না, তুমি সারাদিন ধরে ল্যাদ খাও। এই যে আমার আদুর কার্টুন দেখার পার্টনার, দুজন মিলে কার্টুন দেখছে, আর দুজন দুটো ফিডিং বোতল নিয়েছে, দুজন দুটো বটলে জল খাচ্ছে। এখন হচ্ছে যে যার মতন ভাবে চলছে, কার্টুন দেখতে বেশি ইন্টারেস্টেড, খেলা কম কার্টুন দেখা বেশি। আদু এই জাস্ট স্নান করে বেরোলো, এত ঢং শিখেছে, মানে আমি আমি তো বুঝতে পারছি না যে ওর মারও এত এই বয়সে ঢং ছিল এত না কি। আমার ঢং ছিল না, বাবার ঢং ছিল, আমি শিওর এগুলো এই ঢংগুলো ওর পাপার ছিল, ওর এই বুড়ো পাপার। ও সব বোঝে, ও কিন্তু ফুল অ্যাটেনশন দিয়ে আছে ক্যামেরার দিকে, যে ক্যামেরাতে পাপা ভিডিও করছে মানে এখন চুপে থাকতে হবে আর মাঝে মধ্যে একটু করে দেখাতে হবে। বাবা ঢঙে নেই আবার তা আদু তুমি এই ঢঙ্গগুলো কোথা থেকে শিখেছো বাবা? তোমার থেকে পাপা, মামার কাছ থেকে? না না পাপার কাছ থেকে। আসলে আব্দুর একটু ঠান্ডা লেগেছে যার জন্য একটু ক্র্যাঙ্কি হয়ে আছে সকাল থেকে। আব্দুর কেমন লাগছে? আমার কিউটেস্ট গার্ল পাপা মুখ ঘুরিয়ে নিল। আয় যা যা নিয়ে যা হাই বাবা, হাই বাবা। আমি বুঝতে পেরেছি কি করতে যাচ্ছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি কি করবে, আমি বুঝতে পেরেছি কি করবে, আমি বুঝতে পেরেছি কি করবে। আমি সবাইকে দেখাবো এখন আদ্য কি করে। ফোন খেতে হয় পাপা, এটা কি খাওয়ার জিনিস? ইয়েস হেভি টেস্টি, টু মাচ টেস্টি, নাখুন কাটতে হবে নাখুন। ই আই লাভ ইউ পাপা, আই লাভ ইউ টু পাপা। আমার কিছু নজর পড়েছে, আমাদের সারাদিন ওর ঢং দেখতেই আমাদের হয়ে যায়। আচ্ছা চল আবার ড্রেস পরে নিয়ে তারপরে আবার। পাপা তুমি ড্রেস পরে নাও তো বাবা, অনেকক্ষণ স্নান করেছো। ওটা মুখে দিও না বাবা, সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি একটা নতুন যুদ্ধ করতে, সেটা হলো ইঁচড় কাটার যুদ্ধ।
এই ইঁচড়টা কাটতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তার মধ্যে ইঁচড়টা ছিল ফ্রিজে আরো বেশি শক্ত হয়ে গেছে, ইঁচড় আমি কিছুতেই কাটতে পারছি না। যাই হোক করে একটা টুকরো কাটতে পেরেছিলাম। তো তারপরে আর আমার আর ক্ষমতায় কুলাচ্ছিল না যে এই ইঁচড়টাকে কেটে আমি রান্না করি। তো অনেক যুদ্ধ করেছি ইঁচড়টার সাথে, তারপরে না বাধ্য হয়ে ইঁচড়টাকে আমি অভিকে কাটতে দিয়েছিলাম। কিন্তু লাস্ট পর্যন্ত ও বেচারা অনেক যুদ্ধ করে ইঁচড়টা আমাকে কেটে দিয়েছিল। ইঁচড় এত ছোট ছুরি, যেহেতু আমার ছোট ছুরি, এই এত ছোট ছুরিতে না ইঁচড় কাটা পসিবল না। তবে ও বেশ ভালো করে ইঁচড়টা কেটে দিয়েছিল। আর আমি যদি ইঁচড় কাটতাম তাহলে আর সেটা খাওয়ার মতন হতো না, গরুতে খাওয়ার হয়ে যেত। তবে রান্নার পরে ইঁচড় আমার আবার না ইঁচড়ের সঙ্গে চিংড়ি মাছ খুব ভালো লাগে, চিংড়ি মাছ ছাড়াই ইঁচড় রান্না করেছি অবশ্য, কিন্তু বেশ ভালো হয়েছিল। কিন্তু ইঁচড় কেটে টেটে রান্না করার পরে আমি আর ভিডিও বানাইনি, এই এক ডিরেক্ট একদম পুরো কিচেন ক্লিনিং করে তোমাদের সামনে আসছি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর বন্ধুরা প্লিজ পাশে থাকো, আর কেমন লাগছে কমেন্টে একটু জানাও। না জানালে কিছুই বুঝতে পারছি না, ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও বুঝতে পারছি না, কিছু তো কমেন্ট করলে বোঝা যায় যে হ্যাঁ ভালো লাগছে কিংবা খারাপ লাগছে সেটা। ওকে।